আপনি কৈলাসহর বিজেপি মন্ডলের সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি। আচ্ছা, আসন্ন 2023 বিধানসভা নির্বাচনে আপনারা জয় নিয়ে কতটুকু আশাবাদী? কৈলাসহর বিধানসভা কেন্দ্র অন্যদিকে যে সিপিএম কংগ্রেস একটা জোট হয়েছে সেই বিষয়ে নিয়ে আপনি কি বলবেন? আমরা উত্তরপ্রদেশ দেখেছি, বিহারে দেখেছি, বিভিন্ন রাজ্য আসামে দিয়ে আমাদের আসাম রাজ্যে এডিএ কংগ্রেস জোট হয়েছিল। জনগণ ওদেরকে শূন্য করে দিয়েছে, ত্রিপুরা ওদেরকে শূন্য করে দিবে। আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা সরকার জিততে পারে অন্য পার্টি যাচ্ছি 100% এবং আমাদের 50 অধিক আসন আমরা নিয়ে আসছি। কৈলাসহর বিধানসভা কেন্দ্রে যিনি হোক না কেন প্রার্থী, আপনি কেমন মার্জিনে জয়ী হবেন বলে মনে করেন? আমাদের কৈলাসহরে আমাদের পদ্মপুর চিহ্নের যেই প্রার্থী হোক না কেন, আমরা এবার শহর উত্তরাঞ্চল সবাই মিলে আমরা এবার আমাদের পদ্মপুরকে আমরা বিধানসভা করব। এটা আমাদের কৈলাসহর কৈলাসহরবাসীর উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইবেন? কৈলাসহরবাসীর উদ্দেশ্যে আমি একটাই কথা বলছি, আমাদের সরকার 5 বছরের মধ্যে 2 বছর কাটিয়ে দিয়েছে করোনা মহামারীতে, তারপরেও 3 বছরে যা করেছে তার প্রতিবছর সিপিএম তাদের সাথে আমাদের তুলনা করে, তাই বলছি উন্নয়নের স্বার্থে কৈলাসহরের মানুষ এবার ভোট দেবে।